শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমাদের তো অনেক দিন ঈদুল ফিতর এবং রোজার বন্ধ গেল, আশা করি এর মধ্যে তোমরা ভালো করে লেখাপড়া করেছো। তো ঈদের বন্ধের আগে তোমরা, আমি তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানটা বলে দিচ্ছি। হ্যাঁ, তো তোমরা তো ওই সেই বন্ধের আগে তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে, পড়া সব বুঝিয়ে দেওয়া হয়েছে, তাই না? তো আজকে আমি আর কিছু বলবো না, তোমাদের পরীক্ষা 8 তারিখে, 8 তারিখ থেকে আগামী মাসে তোমরা তো সবাই রুটিন পেয়েছো। তো তোমাদের যে সিলেবাসে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে বা পরীক্ষার জন্য যে পড়াগুলি দেওয়া হয়েছে সেগুলি ভালো করে পড়বে, এবং 6 তারিখে এসে তোমরা তোমাদের প্রশ্ন এবং খাতাগুলি সব নিয়ে যাবে, আর পড়া যেগুলো দেওয়া হয়েছে সেগুলো মনোযোগ সহকারে পড়বে। হ্যাঁ, আর কি, এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো।